জানেন আমরা কি করি, আমরা নিজেদের মধ্যে বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, আমরা নিজেদের মধ্যে বলি নবদ্বীপে গেলে আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি আসুন ভালো কাজ করি। আর বিজেপি একটা গেরুয়া পড়বে, সাধু না কিন্তু, ও ছদ্মবেশী মজ্জাত সাধু, ও কিন্তু সাধু না, সাধুরা এসব করে না। মনে রাখবেন কপালে একটা লাল তিলক টানবে আর মুখের মধ্যে পান মান নিয়ে চপচপ করবে আর লাল পোলাওয়া গড়িয়ে পড়বে আর বলবে হরে কৃষ্ণ হরি হরি মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি সবাইকে ভাত ভেদাভেদ করি, হরে কৃষ্ণ হরি হরি সবার ঘরে চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি গ্যাসের দাম হাজার টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে করি, হরে কৃষ্ণ হরি হরি মায়ের ওপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি বোনের ওপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি সংখ্যালঘুদের ওপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি দলিতদের ওপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি খ্রিস্টানদের ওপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি বাংলার উপর হামলা করি। তাই আমরা বলি আগে দিল্লি সামলা তারপরে দেখিস বাংলা, বাংলা কোনোদিনও হবে না, কোনোদিনও বাংলা তোমাদের হবে না। এটা রবীন্দ্র নজরুলের বাংলা, নেতাজির বাংলা, দেশবন্ধুর বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, বিরসা মুন্ডার বাংলা, আম্বেদকরের বাংলা, গান্ধীজির ভালোবাসার বাংলা, এ বাংলা বিজেপি তোমরা পাবে না। বলে বাংলা কার মেরুদণ্ড হচ্ছে, বাংলার মেরুদণ্ড ভেঙে দেবো, অত সহজ বাংলার মেরুদণ্ডের সাথে একটু লড়ে দেখ না, একটু লড়ে দেখবি পঞ্জা বসবি। বলেছিলাম তো একদিন টিভির সাথে বসো, তুমিও বসো আমিও বসি, কত মিথ্যে তুমি বলে যাচ্ছ, আর আমার সাথে তুমি পারো কিনা, আমি কত কাজ করেছি তার উত্তর যদি তুমি দিতে না পারো, আমি যদি ভুল করি আমি কানমো না খাবো, তুমি যদি ভুল করো তুমি কানমো না খাবে, একটা চ্যালেঞ্জ হোক। খালি টিভিতে গিয়ে ভাষণ, আর টিভি গুলোকে কিনে নিয়েছে, ওদের দোষ নেই, ওদের মালিকরা ব্যবসা করে সব ভয় দেখাচ্ছে, বলছে আমরা যা বলবো যদি না শোনো তাহলে টিভি চিৎকার করবে, টিভি দেখা যাবে না। কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তো তুমি, জনগণ
রাজ্য, সে যে আমার জন্মভূমি, সে যে আমার বঙ্গভূমি। বঙ্গের অঙ্গে আমরা আছি সঙ্গে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, এটা মাথায় রাখবেন। কি মামাটি মানুষ দেখছেন, নরেন্দ্র মোদী রোজ আমায় ভেঙাচ্ছে, আপনাদের কেমন লাগছে? একটা প্রধানমন্ত্রী ভেঙা এটা শোভা পায়? আপনারা ব্যাঙাচির গল্প জানেন? ব্যাঙাচি থেকে শিখেছে ভেঙাচি। ব্যাঙাচির গল্প জানেন? একটা ব্যাংমা ছিল, ব্যাংমাটা বাচ্চাদের জন্য রোজ খাবার জোগাড় করতে যায়। একদিন খাবার জোগাড় করতে গেছে, ফিরে এসেছে, ব্যাং বাচ্চারা বলছে, ব্যাঙাচিরা, মা মা আজকে একটা অনেক বড় জন্তু এসেছিল এখানে। ব্যাং বলছে, কত বড় জন্তু? বলছে, অনেক বড়। বলে, আমার ব্যাংমা তখন পেট ফোলাতে শুরু করেছে, নিয়ে বলছে, আমার থেকে বড়, এর থেকেও বড়, এর থেকেও বড়। ব্যাঙাচিরা তো বুঝতে পারছে না, একটা গরু এসেছিল, বললো, মা তোমার পায়ের আগখানা পাও তুমি হবে না। ব্যাংমা তো বুঝবে না, ব্যাংমা অহংকারী, ব্যাংমা উদ্ধত্ত, ব্যাংমা অহংকারী। ব্যাংমা বলছে, এর থেকেও বলো, এর থেকেও বলো। বলে, একটু একটু করে পেট ফুলছে, পেট ফুলছে তো পেট ফুলছে, ফুলছে তো ফুলছে, পেট ফুলছে তো পেট ফুলছে। এবার ব্যাং পেট ফুলতে ফুলতে ব্যাং ধপাস, ব্যাং ধপাস। এবার এই থেকে ব্যাঙাচি থেকে ভেঙাচি, আমাকে ভেঙিয়ে কি লাভ? আমি আমার মতো করে কথা বলি, আপনি আপনার মতো করে কথা বলুন। আমি আপনার মতো করে, আমি আপনার মতো চলি, আমি আমার মতো, আপনি আপনার মতো চলুন। আপনি আপনার জায়গায় থেকে আপনার কাজ করুন, আমি আমার জায়গায় থেকে আমার জায়গায় কাজ করব। লক্ষণের রেখা আপনি ভাঙবেন না, আমিও ভাঙব না। আমরা মনে করি রাজনীতিতে একটা সৌজন্য করা উচিত, কিন্তু বিজেপি সব সৌজন্য নষ্ট করে দিয়েছে। এই প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রি যেভাবে এজেন্সি লাগিয়ে জোর করে বাংলা দখল করার পরিকল্পনা করেছে, যেন মনে হচ্ছে 356 জারি করে আমি একা বসে আছি। ডিজি নিয়ে নিয়েছে, এডিজি নিয়ে নিয়েছে, ডিএম নিয়ে নিয়েছে, এসপি নিয়ে নিয়েছে, সব বসে দুটো রিটায়ার্ড লোককে দিয়ে চালাচ্ছে। আমার একটা লোক রিটায়ার্ড করেছে বলে তাকে বলছে, তুমি ক্ষমতায় থাকতে পারবে না, আর তোমার রিটায়ার্ড লোককে দিয়ে তুমি ইলেকশন চালাচ্ছ। হোয়াই হোয়াই দিস ডিসক্রিমিনেশন? জিজ্ঞেস করুন। আমার একটা এসপি লোক যদি ভোটে দাঁড়ায়, সেই এসপিকে তুমি সরিয়ে দাও, এই হাওড়া রুরালের সৌম্যকে সরিয়েছে। আর তোমার যখন মালদাতে, মালদা দক্ষিণে বিজেপির হয়ে কন্টেস্ট করে তার হাজবেন্ড, বিএসএফ এ কাজ করে, তখন তুমি কেন তাকে সরাবি? তুমি ভাবছি এইভাবে চলবে? ভয়ে কেউ কথা বলছে না, যাদের কথা বলার তারাও চুপ হয়ে গেছে, ভয়ে কথা বলতে পারছে না। এমন অবস্থা, এরকম সিচুয়েশন কখনো দেখেছে? এই সিচুয়েশন চলছে আজকে, তার মধ্যে দাঁড়িয়ে আমি একা লড়াই করে যাচ্ছি। কেন বলুন তো? আমি একা নই, আমি একা নই। কেন আমি একা নই? এই কারণে, আমার সাথে আপনারা আছেন। আমি একা তো আপনারা 99, আমি 100। আর ওদের বলে দিন, চোট্টামি করে, ধান্দাবাজি করে, দাঙ্গাবাজি করে ভোট হয় না, মানুষ ভালোবেসে ভোট দেয়। ওরে, জিততে হলে টাকা দিয়ে হয় না, টাকা দিলে টাকাগুলো পকেটে রেখে দেবেন, ভোট দেবেন না। বুঝতে পারলেন কিছু? অনেক টাকা আগে খেতে পেতো না, একটা বিড়ি দিয়ে 3 বার টানতো, এখন কোটি কোটি টাকা। সেই টাকা দিয়ে বাস কিনছে, বন্দুক কিনছে, বাম্বু কিনছে, হোটেল কিনছে, রাফেল কিনছে, কতকে কিনছে, রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। আপনাদের ছেলে মেয়েরা চাকরি যাবে কোথায়? ব্যাংক বন্ধ করে দিচ্ছে, কেউ ব্যাংকে আগামী দিনে টাকা পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। নোটবন্দির মতো করে ব্যাংক বন্ধ করে দেবে, লকডাউন করে দিয়েছিল, মনে নেই আপনাদের? হঠাৎ করে যা ইচ্ছা তাই করে বেরিয়েছে। কাজেই মনে রাখবেন, বিজেপিকে দেশ থেকে বিদায় করতে না পারলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, সামাজিক অধিকার থাকবে না, জীবনের অধিকার।
অধিকার থাকবে না, নিরাপত্তার অধিকার থাকবে না, মা বোনদের সম্মান থাকবে না। কৃষকদের সব লুকে নিচ্ছে, এক বছর ধরে কৃষকরা বসে আছে হরিয়ানার সিন্ধুতে, দেখতে পাচ্ছেন? এক বছর ধরে কৃষকদের জমি লুকে নিচ্ছে, আপনি ফসল ফলাবেন, আপনার ফসল নিয়ে পালিয়ে যাবে, খাবেন কি, ছেলে মেয়েরা খাবে কি? তাই পরিষ্কার বলি, আর নেই দরকার বিজেপির সরকার, দিল্লির সরকার ভেঙে করো চুরমার, বিজেপির সরকার ভেঙে করো চুরমার, চাই না চাই না, বিজেপিকে চাই না, চাই না চাই না, দাঙ্গাবাজদের চাই না, চাই না চাই না, বদ্রাবদের চাই না, চাই না চাই না, গাঞ্জা যুদ্ধবাজদের চাই না, চাই না চাই না, দাঙ্গাবাজদের চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। আমরা হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, তপশিলি আদিবাসী, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, একসাথে আমরা বাঁচতে চাই, আর বাংলার মাকে বাঁচাতে চাই। বাংলাকে গুজরাট হতে দেব না, দেব না, দেব না। কি মামলে আপনারা চান? কাল জমজুকটা গুজরাটটা দখল করে নি, ওই দুটো নেতা সিন্ডিকেটে, গুজরাটি মানুষ অত খারাপ নয়, ওরাও তো এখন বলছে না যা বাঁচা যায়। এখন হিন্দিবাসীরা বলে ইসকো জানে দিজিয়ে, এ লাইনে সে আমারা বিজনেস ভি নেই চলতা হ্যায়, আমারা দোকান ভি নেই চলতা হ্যায়, সব লোকসান পে হ্যায়, কেউ পছন্দ করে না ওদের। তাই বলি খেলা হবে, ওই আমি গলা শুনতে পাচ্ছি না, কি কি খেলা হবে, কি কি খেলা হবে, খেলা হবে কি? মা বোনেরা হাতাভুতি নিয়ে তো রান্নাও করেন, যে রাতে সে চুলো বলে, আমার আসল মেয়েরা কত কাজ করে, আমার আইসিডিএস এর মেয়েরা করে, আমার পঞ্চায়েতের মেয়েরা করে, আমার টিচার্সরা করে, আমার বুদ্ধিজীবীরা করে, আমার শিক্ষাজীবীরা করে, আমার কৃষিজীবীরা করে, আমার শ্রমজীবীরা করে, আমার গৃহস্থলী মা ভাই বোনেরা করে। হাতা খুন্তি কখনো কখনো নাড়েন তো? হাতা খুন্তি দিয়ে একটু খেলা হবে, এপাশ ওপাশ করে হাতা খুন্তি নাড়বেন আর বলবেন বিজেপি খেলা হবে, খেলা হবে, বিজেপি খেলা হবে, খেলা হবে, খালি হবে, খালি হবে, খালি হবে, খালি হবে, হাতা খুন্তির খেলা। কেউ ফুটবল এনেছিল আনুনি, তাহলে বলের খেলা হতো, ক্রিকেট ব্যাট যে খেলবেন, বলটা আউট করে দেবেন বিজেপিকে হারিয়ে, একটা করে ভোট বিজেপির বিরুদ্ধে, একটা করে ভোট, একটা করে গোল, একটা করে ভোট তৃণমূলকে, একটা করে তৃণমূলকে বিজেপিকে গোল দিয়ে বাইরে আউটপোস্টে পাঠিয়ে দিন, বার পোস্টে পাঠিয়ে দিন, আর তৃণমূলকে খেলা হবে, খেলায় তৃণমূল কংগ্রেসই জিতবে। কে ভালো বল লুকতে পারে? খেলোয়াড় না সবাই বললে হবে না, যে লুকতে পারে সে, যে লুকতে পারে না 500 টাকা ফাইন হবে, যে লুকতে পারবে না তার 500 টাকা ফাইন হবে, আর টাকাটা ইলেকশন কমিশনে জমা রাখা হবে। আমি দেখো তোমার পাপ পয়সা আছে তো, ঠিক আছে, মিষ্টি খাইয়ে দেবো, এখন ইলেকশনের রুলস আছে তো পরে খাইয়ে দেবো, ভালো থেকো, বললেন পরে খাইয়ে দিও। তাহলে বুঝতে পারছেন আমরা জিতে গেলাম, এই জেতাটাই আগামী দিন মা ভাই বোনদের ভোট দিয়ে জিততে হবে, জিততে হবে তো? তাহলে মামাটি মানুষ জিন্দাবাদ হবে তো? মামাটি মানুষ ধন্যবাদ হবে তো? ডোমদুরে গদ্দারটা জামানত বাজেয়াপ্ত করে দিই, তাহলে আমি আবার আপনাদের এখানে এসে যা যা চাইবেন করে দিয়ে যাবো। আমার ছাত্র শিক্ষার্থীদের সব ভোট, শিক্ষা
পুরুষের সম্পদ, ভাই বোনদের সম্পদ, কৃষিজীবীদের সম্পদ, শ্রমিকদের সম্পদ, এই আমরা কারা লড়ছে, কারা লড়বে, কারা খেলবে, কারা খেলবে, কারা খেলবে, কারা জিতবে, কারা জিতবে, কারা এই জিতবে, কারা এই আসছে, কারা এই আসবে, কারা এই মা বলেনা, এই হাওড়াতে, এই মধ্যরাতে, এই শিবপুরেতে, এই ডংজুরেতে, এই জগমলপুরে, এই উলিয়াতে, এই হাওড়া শিবের ত্রিপুরে, সব জায়গাতে, মালিতে, হুগলিতে, বর্তমানে বাঁকুড়াতে, বীরভূমেতে, পুরুলিয়াতে, মিদনাপুরে, নন্দীগ্রামে, সিঙ্গুরেতে, শিলিগুড়িতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে,